দেখছে টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। এক শিশুকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার খোজার ডাঙ্গা এলাকায়। মৃত শিশুর নাম সাবজান শেখ। পরিবারের অভিযোগ, খুনের ঘটনায় অভিযুক্ত ইমন শেখ কিছুদিন আগে তাদের বাড়ি থেকে কিছু টাকা চুরি করে। অভিযুক্তকে চুরি করতে দেখে নেয় শিশুটি, তারই বদলা নিতে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ মৃতের পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এক শিশুকে গলা কেটে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার খোজার ডাঙ্গা এলাকায়। মৃত শিশুর নাম সাবজান শেখ। পরিবারের অভিযোগ, খুনের ঘটনায় অভিযুক্ত ইমন শেখ কিছুদিন আগে তাদের বাড়ি থেকে কিছু টাকা চুরি করে। অভিযুক্তকে চুরি করতে দেখে নেয় শিশুটি এবং তার পরিবারের সকলকে সে চুরির ঘটনাটি বলে দেয়। তারই বদলা নিতে ওই শিশুকে প্রলোভন দেখিয়ে মাঠে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে গলা কেটে খুন করে বলে পরিবারের অভিযোগ। রবিবার ওই শিশুর কোনো খোঁজ পাওয়া না গেলে তার সন্ধান শুরু করে পরিবারের লোকজন ও স্থানীয়রা। এরপর মাঠ থেকে গলা কাটা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত শিশুর পরিবারের দাবি, অভিযুক্ত ইমন শেখের কঠোর শাস্তির। ঘটনা ঘটেছে বেলা 12টার সময়। ছেলেটাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে বলেছে ঘাস কাটতে যাব। ঘাস কাটতে যাওয়া বলে মাঠে নিয়ে যেয়ে ঘাসও কাটে। ঘাস কেটে নিয়ে যেয়ে সেই ছেলেটাকে মাঠে নিয়ে যায়। মাঠে নিয়ে যাওয়ার পরে সেখানে যেয়ে আর কি ওই ওকে যেয়ে কেটে দেখে গলা কাটে। গলা কেটে বগড়ের উপরে ঢেকে থয়। ওকে যখন বেলা 2টার সময় ওকে খোঁজ করা হয় যে ছেলে কোথায়, তখন বলেও আমাদের ছেলে তোমার বাড়ি চলে এসেছে। তবে যে না বাড়ি আসেনি, তুই কোথায় থেয়েছিস বল। তখন ওকে বলা হয় যে মারার ভয় দেখানো যখন ওকে হয় যে কতি তো ছেলে গেলে ছেলে কই, তখন বলে অমুক জায়গায় আসে। তখনও যেয়ে ও মাঠে খুঁজতে যায়। খুঁজতে খুঁজতে গোটা গ্রামের লোক যখন বেরিয়ে মাঠে মাঠে জমিতে জমিতে খুঁজে বেড়ায়, তখন দেখা যায় একটা বগড়া দিয়ে ঢাকা আছে ছেলেটা ধানের জমিতে। সেইখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। কী কারণে? কারণটা কিছুই নাই, নিষ্পাপ ছেলে, পাশাপাশি বাড়ি। ওকে মাঠ থেকে ডেকে যায় বন্ধুর মুখ, ওকে মামা মামা করে, যে মেরে আছে তাকে মামা বলে। তার জন্য বলে আছে আমার ভাগনা ঘাস কেটে নিয়ে গিয়ে মাঠে নিয়ে যাচ্ছে, মাঠে খুন করেছে। কোনো শত্রুতা নেই, আমরা চাই ফাঁসি চাই। আর ঘটনাটা বলতে গেলে কালকে আমাদের এই নবগ্রামের একটা লোক দৃষ্টি মারা যায়। যে আমরা ওকরে কেউ কেউ ওকরে যাই যে দেখি দেবা হচ্ছে বাচ্চাটা পাওয়াছে না। তা আমরা ভাবছি ও বাচ্চাটাকে ও নেশা করে, যে ছেলেটা ঘাস কাটতে লেগেছে ও নেশা করে। আমরা ভাবছি ওকে নেশা করে কোনো জায়গায় রেখে দিয়েছি। যে তারপরে ও ঘরে বসছিলো, ঘর থেকে বাহির করে ওকে মাঠে দিকে নিয়েছে, যে করে মেরাতে সে করে নিয়ে গেছে না, আমাদেরকে অন্যদিকে অন্য বিপরীত সাইডে নিয়ে গেছে। এবার আমরা মোটামুটি 100 ছেলে মাঠে নেমেছি। আমরা বললাম ওই মাঠটা যেত, পাশে মাঠটা যাও, ওই ঝোরটা যাও, ওই ঝোরটা যে দেখছে ও দাদু আছে, সবাই আছে আমাদের সাথে, যে দেখছে ওখানে ছেলেটাকে মেরে দিয়েছে। মানে প্রথমে তো গলাতে এখানে বসে আছে, এটা খাল হয়ে গেছে, বুকটা গলা কেটেছে, যে নামুদি নামুটা শরীর, নামু শরীরটাও কেটেছে, এই আপনার দুই শিরা, হাতে দুই শিরাও কেটে দিয়েছে। আপনার কী কারণে? কী কারণে বলতে গেলে ওদের কিছুদিন আগে 2000 টাকা চুরি হয়, সে কারণে ছেলেটা ছোটো বাচ্চাটা দেখে, এই বাচ্চাটা ওর আব্বাকে দাদুকে বলে, ওই কারণে সূত্রপাত। ওই কারণে ডেকে নিই যে সারা ঘাস কেটেছে, ঘাসের বস্তা ধরেছে বাচ্চাটা, ঠান্ডা মাথায় মানে বলা যায় বড় কিলার মতো কাজ এটা। আপনারা কি চাইছেন? আমরা ওর ফাঁসি চাইছি, ওর শাস্তি হোক, ওর ভালো বড় শাস্তি হোক, ফাঁসি হোক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ। সুস্থ মনের ঠিকানা, যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।